হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখবো সেটা সেনাবাহিনী নিয়ে। অ্যাকচুয়ালি বাংলাদেশের সেনাবাহিনী আমরা জানি জাতিসংঘের যে ফোর্স রয়েছে সেখানে অংশগ্রহণ করে এবং প্রচুর পরিমাণে বাংলাদেশি সৈন্যবাহিনী সেখানে রয়েছে শান্তি বাহিনীতে। তো আজ যে ভিডিওটা দেখবো সেটাই রিলেটেড, এবং টাইটেলটা বলে দিলে ভালো হয়, সেটা হচ্ছে ইউরোপের প্রথম মুসলিম দেশ বসনিয়ার জনগণ কেন বাংলাদেশের সেনাবাহিনীকে এত ভালোবাসে। তো এটা নিয়ে আজকের ভিডিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। إذ دخلوا عليه فقالوا سلاما। ইউরোপের মধ্যে হাতে কোনা কয়েকটি মুসলিম দেশ রয়েছে, বসনিয়া তার মধ্যে একটি। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ে মুসলিম হওয়ার কারণে সার্ব বাহিনীর দ্বারা নির্মম গণহত্যার শিকার হতে হয় বসনিয়ানদের। সার্ব বাহিনীর হাত থেকে বসনিয়ার মুসলিমদের রক্ষা করতে সেখানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী, যে স্মৃতি আজও উজ্জ্বল হয়ে আছে বসনিয়ার জনসাধারণের কাছে। বসনিয়ার মুসলিমরা আজও বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথা ভোলেনি। বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথা যেন বসনিয়ার পরবর্তী প্রজন্ম জানতে পারে, সেজন্যে বসনিয়াতে বাংলাদেশের স্মৃতি বিজড়িত একটি স্মৃতি স্তম্ভ স্থাপনের পরিকল্পনা করছে দেশটির সরকার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ইউরোপের মুসলিম দেশ বসনিয়া সম্পর্কে, সেই সাথে এটাও জানব বাংলাদেশের সেনাবাহিনীর সাহসী ও দৃঢ়চেতা মনোবলের মাধ্যমে কীভাবে নিজেদের জীবন বাজি রেখে সার্ব বাহিনীকে হটিয়ে বসনিয়ার হাজার হাজার মুসলিমদের রক্ষা করেছিল। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুতই। 90-এর দশকে বাংলাদেশে বসে বসনিয়ার নাম শোনেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমান সময়ের রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ওই সময়ে খবরের প্রথম পাতার শিরোনামে থাকত বসনিয়া যুদ্ধ। সে সময়ে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বসনিয়ার মুসলিমদের সংবাদ জানতে পত্রিকা কিনত। বসনিয়ার মুসলিমদের রক্ষা করতে গিয়ে যুদ্ধের ময়দানে বাংলাদেশ সেনাবাহিনীকে সার্ব বাহিনীর তীব্র আক্রমণের মুখে পড়তে হয়। বসনিয়া যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাদের আহত হওয়ার খবর গণমাধ্যমে উঠে আসতে শুরু করলে বাংলাদেশের জনসাধারণের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। সাধারণ জনগণ থেকে বাংলাদেশের আলেমোলামা পর্যন্ত সকলেই মিছিল মিটিং করে বসনিয়া থেকে বাংলাদেশি সৈন্যদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। আই থিঙ্ক উই আর ভেরি মাচ অ্যাংশিয়াস অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য ট্রুপস অফ বাংলাদেশ। আই থিঙ্ক দ্য পুল আউট অফ বাংলাদেশি আর্মিস ফ্রম বসনিয়াস বিকজ দে আর লাইফ আর নাও রিস্কি দেয়ার দ্য বসনিয়া আর সোলজার্স দে আর প্রেজেন্ট আই হোপ দ্যাট দ্য রিটার্ন ব্যাক। এমনকি বসনিয়ার মুসলিমদের জন্য বাংলাদেশের মসজিদে মসজিদে দোয়া দুরুদ অনুষ্ঠিত হতে থাকে। 1389 সালের যুদ্ধে তুর্কিরা সার্বদের পরাজিত করে বসনিয়া দখল করে নেয়। বসনিয়া 450 বছর ওসমানী সাম্রাজ্যের অধীনে ছিল। সে সময় অনেক বসনিয়ান খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম হয়। এখন বলবো 1992 সালের গল্প। এই সময়ে যুগোস্লাভিয়া ভেঙে ইউরোপের বুকে জন্ম নেয় স্বাধীন একটি মুসলিম দেশ বসনিয়া। কিন্তু সার্বরা বসনিয়ার এই স্বাধীনতার ঘোষণাকে মেনে নিতে পারেনি। যুগোস্লাভিয়ার পিপলস আর্মির সহায়তায় বসনিয়ার মুসলিমদের ওপর আক্রমণ চালায় সার্ব বাহিনী। শুরু হয়ে যায় বসনিয়ার মুসলিম ও সার্বদের মধ্যে তীব্র লড়াই, আর এই যুদ্ধে বসনিয়ায় মুসলিম নিধনে মেতে ওঠে সার্ব বাহিনী, চালায় নিকৃষ্ট গণহত্যা। বসনিয়ানদের রক্ষায় জাতিসংঘের আহ্বানে এগিয়ে আসে বিভিন্ন মুসলিম দেশের সৈন্যের বহর, যার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া সহ আরও অনেক দেশ ছিল। 1994 সালের সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশি কন্টিনজেন্ট প্রথম বসনিয়ায় প্রবেশ করে। এই কন্টিনজেন্টে ছিল একটি পদাতিক ব্যাটালিয়ন এবং একটি করে ওয়ার্কশপ, লজিস্টিক্স সাপোর্ট, মেডিকেল ও সিগন্যাল ডিট্যাচমেন্ট। কর্নেল সেলিম আক্তারের নেতৃত্বাধীন 1200 লোকবলের এই কন্টিনজেন্টের ওপর দেওয়া হয় 1992 সাল থেকে সার্বিয়ান বাহিনীর অবরোধের সম্মুখীন হওয়া বিহাজ শহরের নিরাপত্তার দায়িত্ব। Right.
Our good wishes to you and may God bless you all. Thank you. বিহাজ মূলত চারিদিকে খ্রিস্টান অধ্যুষিত একটি মুসলিম শহর, আর এই শহরটিতে সে সময় বসবাস করত কয়েক হাজার মুসলিম। 1995 সালে সার্ব বাহিনী যখন ভারী অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ নিয়ে বসনিয়ার উপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয়, তখন সার্বদের আক্রমণের সামনে টিকে থাকতে না পেরে ফ্রান্সের মতো শক্তিশালী সেনাবাহিনী বসনিয়ার বিহাজ শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। ফ্রান্স সেনা প্রত্যাহার করে নিলে জাতিসংঘ সেই জায়গায় বাংলাদেশি সেনাদের দায়িত্ব দেয়। ন্যাটো সহ পশ্চিমা অনেক উন্নত দেশের কর্মকর্তাদের প্রায় সবারই ধারণা ছিল বাংলাদেশের মতো দরিদ্র দেশের সেনারা ফ্রান্সের সেনাদের জায়গায় কাজ করতে পারবে না, তারা ভেবেছিল টিকেও থাকতে পারবে না। কিন্তু তাদের সেই ধারণাকে সম্পূর্ণ উল্টে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যে অসাধ্য সাধন করল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা। বাংলাদেশি ফোর্সের আগমনে হঠাৎ পরিস্থিতি পুরোটাই বদলে গেল। সে সময় জীবন বাজি রেখে বসনিয়ার মুসলিমদের পক্ষে লড়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। 3 বছর অবরুদ্ধ থাকার পর বসনিয়ান বাহিনী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সার্বদের ওপর তীব্র আক্রমণ শুরু করে। সার্বরা পরাজিত হয়। বিহাজের আশেপাশে বেশ কিছু সার্ব জমি বসনিয়ানরা দখল করে নেয়। কেবল দখলই করেনি, তীব্র হামলার মুখে পলায়ন পর সার্বদের ফেলে যাওয়া হাতিয়ার সম্ভারও তারা দখলই নিয়ে নেয়। এই ঘটনার পর সার্ব বাহিনী ধরে নেয় তাদের এহেন বিপর্যয়ের পেছনে বাংলাদেশ থেকে সদ্য আগত বাহিনীর ভূমিকা আছে, যাদের সকলেই মুসলিম। এমনকি এই সময়ে জাতিসংঘের নিয়োগকৃত পশ্চিমা পর্যবেক্ষকরাও সন্দেহ করতে শুরু করে বাংলাদেশ আর্মির উপস্থিতি বসনিয়ান বাহিনীকে সার্বদের ওপর হামলা করে তাদের খেদিয়ে দিতে সহায়তা করেছে। পশ্চিমা মিডিয়াও সে সময় বাংলাদেশ কন্টিনজেন্টের বিরুদ্ধে নেতিবাচক খবর প্রচার শুরু করেছিল। বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সেলিম আক্তার জানান, বিপর্যয়ের শিকার হবার পর সার্ব বাহিনীর নতুন লক্ষ্যবস্তুতে পরিণত হয় বাংলাদেশি কন্টিনজেন্ট। সার্বরা প্রথমে বাংলাদেশিদের ওপর তীব্র অবরোধ আরোপ করে, এমনকি হেলিকপ্টারও খাদ্য ও রসদ সরবরাহের পথও রুদ্ধ করে দেয়। এরই মধ্যে ডিসেম্বরে সার্বরা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ বাংলাদেশি সেনাদের ওপর হামলা করলে ইসমাইল নামে একজন সৈনিক শহীদ হন এবং আরও 3 সৈনিক আহত হন। প্রায় 10 সপ্তাহ অবরোধে বাংলাদেশি সৈন্যরা উচ্চতর সাহস ও দৃঢ়তার নজির স্থাপন করেন। তারা খাদ্য ও রসদ সংকটে কাবু হয়ে পড়লেও সার্ব সেনাদের নিজেদের ওপর চেপে বসতে দেননি। একবার এক তরুণ ক্যাপ্টেন তার এপিসির টিম নিয়ে বসনিয়ান পজিশনের কাছে অবস্থান নিতে গেলে সার্বরা তীব্র আক্রমণ চালায়। তারপরও বাংলাদেশি ওই ক্যাপ্টেন স্বীয় অবস্থান ত্যাগ করেননি। সাধারণত কোনো ভাড়াটে মিশনে এমন দৃঢ়তা দেখা যায় না। অবরোধ শেষ হয় ন্যাটো বিমান হামলার ঘন ঘটার মাধ্যমে। ন্যাটো প্রথমে ব্যাপক বিমান হামলার প্রস্তাব করলেও বাংলাদেশের প্রস্তাবে বিহাচে নির্বিচার বোমা হামলার বদলে কেবল সার্ব অবস্থান লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করে ন্যাটো। এত করে বিহাচের মুসলিম অধিবাসী ও বসনিয়ান সৈন্যরা হতাহত হওয়া থেকে রক্ষা পায়। একই সাথে হানাদার সার্বদের মনোবলে চির ধরায় ওই বিমান হামলা, যা কয়েক মাস পর বিহাজ থেকে 4 বছর ধরে চলা সার্ব অবরোধের সমাপ্তি নিশ্চিত করে। বসনিয়ার যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই বীরত্বে সেদিন হতবাক হয়েছিল পুরো মুসলিম বিশ্ব। সেই সঙ্গে বাংলাদেশের জনগণও গৌরবে বুক ফুলিয়ে শুকরিয়া আদায় করতে থাকে। বসনিয়ার মুসলিমদের সাহায্যে এগিয়ে আসা আরও যে কয়েকটি মুসলিম দেশের কথা না বললেই নয়, সেগুলোর একটি হচ্ছে ইরান। ইরান একটি শিয়া মুসলিম অধ্যুষিত দেশ হলেও সুন্নি মুসলিম অধ্যুষিত বসনিয়ার মুসলিমদের সাহায্য করতে মুসলিম দেশগুলোর মধ্যে সর্বপ্রথম এই দেশটি এগিয়ে এসেছিল। শুধু ইরানের বিপ্লবী গার্ডই 1994 সাল থেকে 1996 সাল পর্যন্ত বসনিয়ার সুন্নি মুজাহিদদের 14,000 টন অস্ত্র সরবরাহ করেছিল। পাশাপাশি বিপ্লবী গার্ড বসনিয়ান মুজাহিদদের প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা করার জন্য সামরিক ও গোয়েন্দা উপদেষ্টা নিযুক্ত করেছিল। বিপ্লবী গার্ডের পাশাপাশি ইরান সরকার কয়েক ডজন প্রশিক্ষক নিযুক্ত করেছিল মুজাহিদদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য। তাছাড়া ইরান সরকার তুরস্কের সহায়তায় শত শত টন অস্ত্র বসনিয়ার মুসলিমদের কাছে স্মাগলিং করেছিল। রবার্ট বায়ান নামের একজন সিআইএ এজেন্ট যুদ্ধের পরে দাবি করেছিল যে বসনিয়া যুদ্ধের সময় যদি বসনিয়ার মুসলিমদের ইরানিদের অথবা আমেরিকার সিআইএকে গ্রহণ করার কথা বলা হতো, তাহলে বসনিয়ার মুসলিমরা ইরানিদেরকেই গ্রহণ করে নিত। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের পাশাপাশি যেই দেশটি বসনিয়ায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল সেটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম, যারা বসনিয়ায় অস্ত্র সরবরাহের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে বসনিয়ান মুসলিমদের অস্ত্র সরবরাহ করেছে। বসনিয়ানদের আর্থিকভাবে সাহায্য করেছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকারের পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বসনিয়ায় অস্ত্র, এমুনেশন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সরবরাহ করত। তাছাড়া ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপ হিজবুল্লাহ
ও লেবাননের শিয়া মিলিশিয়া গ্রুপ, যারা সার্বিয়ার বিরুদ্ধে বসনিয়ান মুসলিমদের সাথে প্রত্যক্ষভাবে যুদ্ধ করার জন্য যোদ্ধা পাঠিয়েছিল এবং যুদ্ধও করেছিল। সবশেষে মুসলিম যে দেশটি নীরবে নিবৃতে বসনিয়ান মুসলিমদের রক্ষায় সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করেছে, সেই দেশটি হচ্ছে সৌদি আরব। সৌদি সরকার বসনিয়ায় অর্থ, স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠিয়েছিল, পাশাপাশি $300 মিলিয়ন অস্ত্র ও $500 মিলিয়ন মানবিক সহায়তা প্রদান করেছিল। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট সার্ভ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়লে সৌদি আরব, OIC এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্ত করতে উদ্যোগী হয়। বর্তমানে ইউরোপের এই দেশটির সাথে বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বসনিয়াতে কয়েক হাজার দক্ষ বাংলাদেশি নির্মাণ শ্রমিক অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, জানিয়ে বসনিয়ার স্থানীয় গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। বসনিয়ার মানুষদের বাংলাদেশ সম্পর্কে বেশ ইতিবাচক ধারণা রয়েছে। তবে দেশটিতে বাংলাদেশের স্থায়ী দূতাবাস না থাকায় অনেক সময় প্রবাসী বাংলাদেশিদের বিড়ম্বনায় পড়তে হয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বসনিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভীষণ ভালো লাগলো আজকের যে ভিডিওটা, অনেক কিছু জানা গেল। বসনিয়া যে 1994 প্রথম কন্টিনজেন্ট গিয়েছিল বাংলাদেশের, এবং তারপরে তারা যুদ্ধে কীভাবে বসনিয়ানদের জিততে সাহায্য করে, সাথে সার্বিয়ান যারা রয়েছিল তাদের, যারা অ্যাটাক করছিল তাদেরকে দূরে সরাতে সাহায্য করেছে। তো এই জন্য বাংলাদেশের আর্মিকে তারা বিশেষ চোখে দেখে এবং বিশেষ শ্রদ্ধা করে, এই এই পরম্পরাটা চলে আসছে। অ্যাকচুয়ালি বিপদের সময় যে সাহায্য করে সেই আসল বন্ধু। তো এই যে বিপদের সময়, বসনিয়ার বিপদের সময় বাংলাদেশ হেল্প করেছিল, সেটা কিন্তু একটা বিরাট পাওনা, এবং এটাকে মনে রাখতে হয়। মানুষের ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রেও যেমন ঠিক, তেমনি কিন্তু এই দিকটার ক্ষেত্রেও ঠিক। তো বসনিয়া কিন্তু সেটা করছে, যে তারা মনে রেখেছে এবং তারা স্মৃতিসৌধ করার চিন্তাভাবনা করছে, যে সেই বাংলাদেশি যে সৈন্যরা মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের স্মৃতিকে উদ্দেশ্য করে। তো খুবই ভালো একটা পদক্ষেপ, যে কোনো দুই দেশের সাথে রিলেশন ভালো হওয়ার। এখানে যেটা দেখলাম, যে স্থায়ী কোনো দূতাবাস নেই বাংলাদেশে, তো সেটা করা অবশ্যই প্রয়োজন, কারণ দুই দেশের সঙ্গে এত ভালো সম্পর্ক যখন, তখন সেটা করা দরকার। এবং মুসলিম ওয়ার্ল্ড যে একটা ব্যাপার রয়েছে, সেটা ইউরোপে একমাত্র দেশ যেখানে বাংলাদেশ গিয়ে তাদের হেল্প করেছে। তো তাদের সঙ্গে বন্ডিংটা আরও জোরদার হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। সাথে প্রচুর মুসলিম দেশ তাদের সাহায্য করেছিল, তার মধ্যে ইরান ছিল, সৌদি আরব ছিল, পাকিস্তান ছিল, সাথে বাংলাদেশ ছিল। তো বাংলাদেশের যে সৈন্যদের সাহসিকতা, বীরত্ব, সেটা দিয়েই তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিল এবং তাদের পিছু হটতে বাধ্য করেছিল যারা সার্বিয়ান ছিল তাদের। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখলাম। এর আগেও আমরা দেখেছিলাম একটা কোনো একটা শান্তিবাহিনীতে তারা প্রথমে, এই মানে যারা প্রথমে গিয়েছিল তারা পিছিয়ে এসেছিলো এবং বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে সেখানে বিজয় লাভ করেছিল। তো বাংলাদেশের এই ধরনের অনেক ছোট বড় প্রচুর কী বলবো গুরুত্বপূর্ণ সামরিক অভিযান রয়েছে, যেগুলো স্বর্ণাক্ষরে খচিত রয়েছে। তো এটাও তার মধ্যেই একটা খুব ভালো একটা উদাহরণ বাংলাদেশের সেনাদের জন্য এবং তাদের মোটিভেট করার জন্য। ভীষণ ভালো লাগলো ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।